আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, যে চার কাজ গর্ভের বাচ্চাকে অসুস্থ করে দেয়। একজন গর্ভবতী নারী হিসেবে প্রথম এবং প্রধান লক্ষ্য হয় গর্ভের বাচ্চা যেন সুস্থ আর স্বাভাবিক থাকে, এমনকি তার বৃদ্ধিতে যেন কোনো রকম বাধা না আসে। তবে সেই প্রচেষ্টাকে অনেক সময় বাধাগ্রস্ত করতে পারে যদি গর্ভবতী সচেতন না হয়। গর্ভাবস্থায় এরকম চারটি কাজ আছে যা করলে গর্ভের বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি তার বৃদ্ধিতে বাধাগ্রস্ত হতে পারে। আজকে আমরা তাই তুলে ধরব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভের বাচ্চা অসুস্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ঘুমের অভাব। গর্ভবতী মায়ের শারীরিক এবং মানসিক প্রশান্তি নির্ভর করবে পর্যাপ্ত ঘুমের উপর। মা কেমন আছে তার উপর নির্ভর করছে বাচ্চার সুস্থতা। একজন গর্ভবতী হিসেবে দৈনিক 10 ঘন্টা ঘুমানো জরুরি, রাতে 8 ঘন্টা এবং দিনে 2 ঘন্টা। অনেক গর্ভবতী আপুরা বলবে, আমার তো ঘুম পূর্ণ হয় না বা ঘুমই আসে না, সেক্ষেত্রে কি করণীয়? যদি আপনার ঘুম পূর্ণ না হয় সেক্ষেত্রে শুয়ে বসে বিশ্রাম নেবেন। একটা সময় আপনার চোখে অবশ্যই ঘুম আসবে। আপনি যদি অনিদ্রায় ভুগে থাকেন সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাচ্চা অসুস্থ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ধূমপান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা সকলেরই জানা। গর্ভাবস্থায় ধূমপান করলে গর্ভবতী এমনকি গর্ভের সন্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। ধূমপানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বাচ্চা সময়ের আগে জন্মগ্রহণ করে, যার ফলে ওজন কম, বৃদ্ধি কম, এমনকি মানসিকভাবে অসুস্থ হয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। তাই গর্ভাবস্থায় ধূমপান এড়িয়ে চলতে হবে, এমনকি ধূমপায়ী ব্যক্তি থেকেও। বাচ্চা অসুস্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে খাবারে অনীহা এবং ক্ষতিকর খাবার গ্রহণ। গর্ভাবস্থায় মায়েদের প্রচুর পরিমাণের পুষ্টিকর এবং ওজন বৃদ্ধি করে এমন ধরনের খাদ্য গ্রহণ করতে বলা হয়, কিন্তু বেশিরভাগ গর্ভবতী শারীরিকভাবে দুর্বল থাকে, তাই তার রুচি হয় না খাবারে। কেউ কেউ তো ইচ্ছে করেও খাবার গ্রহণ করতে চায় না, কারণ বারবার বমি হয়। তবে গর্ভাবস্থায় যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, নিয়মিত অল্প অল্প করে খাবার গ্রহণ করতে হবে। অনেক গর্ভবতী নারী না জেনে ক্ষতিকর খাবার গ্রহণ করে ফেলে, সেটাও কিন্তু গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে বাচ্চা কম ওজন, জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা, এমনকি গর্ভপাত এবং সিজারে ডেলিভারি করার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কারণ মা শারীরিকভাবে অসুস্থ এবং দুর্বল হয়ে পড়ে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ না করলে। বাচ্চা অসুস্থ হয়ে পড়ার চতুর্থ কারণটি হচ্ছে ক্যাফেইন বা কফি পান করা। অনেকে হয়তো বা ক্যাফেইন চিনে না। কফি সকলের কাছে প্রিয় এবং জনপ্রিয় পানীয়, কিন্তু গর্ভাবস্থায় অতিরিক্ত কফি গ্রহণ করা একেবারেই ভালো না। এতে করে গর্ভবতীর অনিদ্রার সমস্যা, গর্ভের বাচ্চার গর্ভপাত এমনকি বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় অ্যালকোহল বা ক্যাফেইন জাতীয় পদার্থ রয়েছে এরকম পানীয়, যেমন কোকা কোলা, স্প্রাইট, সেভেন আপ, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। এগুলো গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর। এই চারটি বিষয় ছাড়াও বাচ্চাকে অসুস্থ করে দেওয়ার জন্য যথেষ্ট অতিরিক্ত ওষুধ সেবন অথবা ডাক্তার না দেখিয়ে ওষুধ গ্রহণ করা। গর্ভাবস্থায় অবশ্যই নিয়মিত চেক আপ করবেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। কারণ গর্ভাবস্থায় ক্ষতি করে বা বাচ্চাকে অসুস্থ করে দিতে এই চারটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। তাই গর্ভবতী হিসেবে সচেতন হন এবং সতর্কতা অবলম্বন করুন। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।